মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রাহুল, আপনার ফ্যানরা জানতে চাইছেন কবে বিয়ে হচ্ছে আপনার আর মিলির। ওয়েল, সময় হলে সবাই জানতে পারবে, ততদিন একটু ধৈর্য ধরতেই হবে বন্ধু। রাইট বেবি? ইউ নো বেবি হাউ মাচ আই লাভ ইউ। সবসময় আমার হাতটা ধরে রাখবে, কখনো ছেড়ে দেবে না, ঠিক এভাবেই আগলে রাখবে, প্রমিস কর। আই প্রমিস বেবি, সারা জীবন তোমাকে এইভাবেই ভালোবেসে যাব, সবসময় আগলে রাখবো। ইউ ডোন্ট নো মিলি, একটা হোঁচট খেয়ে কি প্রেশিয়াস একটা মোমেন্ট তৈরি করে দিলে। আমাদের এই মোমেন্টটা মিলিয়ন ট্রিলিয়ন ভিউজ পাবে, লাখ লাখ টাকা আসবে। কি ভাবছো রাহুল? এই যে মানুষের এই উন্মাদনা, ভালোবাসা, এই লাইমলাইট, কেমন লাগছে বেবি? তুমি তো জানো আমি এসব কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই, আর চাই একটা হাসি খুশি ভরা পরিবার যেখানে আমি, তুমি, ভাই, বোন, মা, বাবা সবাই একসাথে থাকবো। তারাও আমাকে আপন করে নেবে আর আমিও সবাইকে অনেক ভালোবাসবো। আর জানো তো তোমাদের বাড়িটা না এক্স্যাক্টলি সেরকম। আমি কবে থেকে ওখানে থাকবো রাহুল? আমার আর একা একা থাকতে একদম ভালো লাগছে না। ওদিকে তোমার দাদাকে দেখো, আমার রাহুলকে সব সময় কেমন এনকারেজ করছে, রাহুলের যাতে আরো বেটার পাবলিসিটি হয় তার জন্য দাদা সবসময় ট্রাই করছে। একটু দাদার মতো তো হতে পারো কখনো কখনো। আমি একটা জিনিস কিছুতেই ভেবে পাই না, অমন দাদার এমন ভাই হয় কি করে? ইয়ার করবে বলো গিন্নি, আমি মানুষটাই এরম অসহ্য একেবারে। আমি না জাস্ট নিতে পারি না, এক এক সময় থাকো, তুমি তোমার ওই বই আর মানদাতা আমলের বইয়ের দোকান নিয়ে থাকো, প্লিজ থাকো। আমি বরং যাই, বিয়ের প্ল্যানিংটা করি। এমন একটা বিয়ে দেব না কলকাতায় সবাই একেবারে তাকিয়ে তাকিয়ে দেখবে, তাক লাগিয়ে দেব একবারে সবাইকে। কলকাতায় যখন এই বিয়েটা নিয়ে নিউজ হবে তখন দেখো তুমি ডাবলে দিয়ে। আমি আমি মনে যাই দাদাকে ভিডিওটা দেখাই, ভীষণ খুশি হবে। রূপু, হ্যাঁ, কার বিয়ের প্ল্যান করছিস রে? কার বিয়ে? আবার রাহুল আর মিলিন বলছি, দাদা ওপরে ঘরে আছে না? দাদা, দাদা! ঠাকুরপো, আবার একটা বিয়ে হবে এই বাড়িতে? বিয়ের নাম শুনলে আমার কিরকম একটা ভয় ভয় করে। ভয় নয় গো বৌদি,
আমার না চিন্তা হয় জানো। আচ্ছা দাদা, অনুজ, রাহুল, এদের কি কর্মফলের ভয় নেই? আর তুমি যে বলছো এদের আটকাবে কি করে বলো তো বৌদি? জানি না, আর জানি না বলেই ভয়টা এত বাড়ছে। এত শখ করে অনুজের সঙ্গে চন্দ্রার বিয়ে দিয়ে নিয়ে এলাম এ বাড়িতে, ছেলেটা যা করলো, আর চন্দ্রার সঙ্গে যা অন্যায় হলো এই বাড়িতে, তার ফল ভোগ করা তো এখনো বাকি আছে। আচ্ছা মিলির সঙ্গে বাবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না তো? ওরে বাবা, কি হচ্ছে? ভাই বোন মিলে কি করছিস সবাই? আর এই যে স্কুল যাবি না? আজ কি করে স্কুলে যাবো বলো, দেখো কত কাজ পড়ে আছে। অর্জুন আসছে না, সেই জন্য আমরা সবাই মিলে ঘর সাজাচ্ছি। আর ভালো কিছু নেই আপনাদের কাছে? সেজি, আই নিড সামথিং এক্সপেন্সিভ। আচ্ছা জি, এক ভবেসি ডায়মন্ড আর প্ল্যাটিনাম वाला সেট লে গাইয়ে। এই ঠিক তো বিক্স। আপনো শরবত লিজিয়ে। ইয়া ইয়া। আমি 12 বছর ধরে এখানে জেল খাচ্ছি, কিন্তু তোমার মতন আমি কাউকে দেখিনি। তুমি তো আমার ছেলের মতোই ছিলে, আমার আশা ভরসা সব তো তুমি ছিলে। এবার আমার কি হবে? তুমি তো চলে যাচ্ছ। তুমি তো 8 মাস বাদে ছাড়া পাবে, চিন্তা করো না, আমি তোমাকে নিতে আসবো। তুমি আমার কাছেই থাকবে। আমি বাগান থেকে তোমার জন্য তুলে নিচ্ছি। না ধরো ধরো, ভালো থাকো ভালো থাকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।